দেশের ১৯টি আইআইজি কোম্পানির কাছ থেকে বকেয়া আদায়ে ব্যান্ডউইথ ডাউন বা সীমিত করে দিয়েছে সরকারি সাবমেরিন কেবলস কোম্পানি। এতে দেশের অনেকে ইন্টারনেট গ্রাহক ধীরগতির সেবা পাচ্ছেন। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে ব্যান্ডউইথ সীমিত করে দেয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন সাবমেরিন কেবলস। কোম্পানিটি জানিয়েছে আইআইজি কোম্পানিগুলোর কাছে বকেয়া রয়েছে ৩৮৪ কোটি টাকা। অনেকবার চাওয়া হলেও তা পরিশোধ করা হয়নি। এদিকে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো বলছে, হঠাৎ করে ব্যান্ডউইথ সীমিত করায় অনেক গ্রাহক ধীরগতির ইন্টারনেট সেবা পাচ্ছেন। নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে ১০ টাকা ক্যাশব্যাক।